আয়ের উৎসই হচ্ছে প্রতারণা। প্রতিটি দিন যিনি শুরু করেন মানুষকে ঠকিয়ে অর্থ আয়ের মধ্য দিয়ে, চড়েন দামি গাড়ি, থাকেন অভিজাত এলাকায়, মিটিংয়ের নামে ব্যবহার করেন বিভিন্ন পাঁচ তারকা মানের হোটেল, হয়েছেন ঢাকা ক্লাব, চট্টগ্রাম ক্লাব বা বিজিএমই সহ নানা নামি দামি সব সংগঠনের সদস্য। এসবই করতেন সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে পকেট থেকে টাকা হাতিয়ে নিতেই। প্রতারণা সহ নানা অপরাধের অভিযোগে শামসুদ্দোহা চৌধুরী ওরফে বিপ্লবের বিরুদ্ধে 38টি মামলা রয়েছে, যার 4টিতে তিনি সাজাপ্রাপ্ত। 20 থেকে 25 বছর কোরিয়ায় অবস্থান করে নামও রেখেছেন লিসান হো। কোরিয়ান ভাষা ব্যবহার করে দেশে বিদেশে বিভিন্ন প্রজেক্ট তৈরির নামে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 100 কোটি টাকারও বেশি। যখন দেখছি যে তারা 20-30 লাখ টাকার মাল দিছি, তখন সে 200-100 কোটি বড় কোটি টাকার একটা কাজ দেখাইছে, দেখা বলছে আলমকে ওয়েট করো, এরপর তো আমাদের এই কাজটা আসতেছে, তুমি একসাথে টাকা পাই যাবা। আমার 20-20 কোটি টাকা কোরিয়া থেকে আসতেছে বা জাপান থেকে জায়গার ফান্ড আসতেছে। ভুক্তভোগীদের অভিযোগে রাজধানীর মিরপুরের শাহালিবাগ থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব 4 এর সদস্যরা। 20-25 বছর কোরিয়াতে ছিল, পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় কোরিয়াতে যায় এবং সেখানে গিয়ে তার দাবি অনুযায়ী সে পড়াশোনা করছে, সে পড়াশোনা না করে ওখানেও সে প্রতারণায় এসে জড়িত হয় এবং কোরিয়ান ভাষায় তার ভালো দক্ষতা আছে এবং বাংলাদেশে সে ফেরত আসে। ফেরত এসে নাম সর্বস্ব বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলে, সে নিজেকে ওয়াও গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেয়। আমার ধারণা যে 100 কোটি টাকার সে প্রতারণা করছে মানুষের কাছে। প্রতারণার কৌশল দেখে অনেকটা হতবাক র‍্যাব সদস্যরাও। নারী লিপসার অভিযোগ ছাড়াও গ্রেফতারের পর তার কাছ থেকে বিভিন্ন নারীর সঙ্গে যৌন সম্পর্কের ভিডিও ফুটেজও পেয়েছেন তারা। বেশ কিছু নারীরও সর্বনাশ করছে, তারা তার সঙ্গে সখ্যতা গড়ে তুলছে, একসময় বিভিন্ন রকম ছবি ধারণ করছে এবং তাদেরকে এক্সপ্লয়েট করছে। তার প্রতারণার রূপটি বিচিত্র এবং নিজেকে ঢাকা ক্লাবের সদস্য, চট্টগ্রাম ক্লাবের সদস্য, ঢাকা চেম্বার্স অফ কমার্সের সদস্য এবং বিজিএমের সদস্য হিসেবে পরিচয় দেয় এবং প্রতিশ্রুতিশীল একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে সে প্রতারণার আশ্রয় গ্রহণ করে। অভিযুক্ত প্রতারকের সঙ্গে তার 3 জন স্ত্রীও জড়িত আছে দাবি করে র‍্যাব জানিয়েছে দোহা ওরফে বিপ্লব ও তার স্ত্রীদের বিরুদ্ধে মামলা করবেন তারা। আর কেউ তার সঙ্গে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে র‍্যাব। 3 ওয়াইপি এই প্রতারণার সঙ্গে জড়িত। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 3 ওয়াইপির নাম থাকবে।